بسم الله الرحمن الرحيم ياسين হাদিস কইলা দেখেন ওই হাদিসের ভিতরে শামসিরিয়ার কথা বলা হয়েছে ওই জায়গার ভিতরে আমার আল্লাহ হাশরের ময়দানটা সাজাবে যেই দেশের জন্য আল্লাহর হাবিব দোয়া করেছিলেন কথা বলেন ঠিক কি না এ বন্ধু ইতিহাস জানতে হবে আল্লাহর হাবিব বলেন ওই ময়দানে মানুষ যার যার জায়গা থেকে উঠবে কেউ আগুন থেকে বের হয়ে যাবে কেউ পানি থেকে বের হয়ে যাবে কেউ মাটির নিচ থেকে বের হয়ে যাবে হাঁটতে হাঁটতে তারা ওই ময়দানে যাবে হাশরের ময়দানের মাঠ হবে একবার তামার মাঠ নিচ দিয়ে এত শক্ত তামা আর মাথার আধবিঘাত উপরে সুরমার কাঠিটা যত বড় এত বড় পরিমাণ উপরে সূর্যটা থাকবে এই সূর্যটা এমন ভাবে তাপ দিবে ওই মাঠটা এমন গরম হয়ে যাবে দুনিয়ার আগুনটা যত গরম এর চাইতে সত্তর গুণ গরম সেই মাটি হবে হাদিস শরীফে আমার নবী বলেন দুনিয়ার জমিনে সন্তানের জন্য মায়ে এত পাগল কিন্তু সন্তান যদি ওই মাঠে কোনো মা প্রসব করে সেই দিন সন্তানের মায়া ভুলে যাবে ওই মাঠের ভিতরে সন্তানের পেটের উপরে পা দিয়া মা দাঁড়াবে এমন গরম হবে সেই মাঠ সেই দিন জারজারিয়া নফসি সন্তানের মায়া থাকবে না মায়ের প্রতি সন্তানের মায়া থাকবে না সবার মুখের মধ্যে ইয়া নফসি বলে কাঁদবে আধ বিঘা দুপুরে সূর্য থাকবে আর মানুষের মাথার মগজগুলো খুলে যাবে ভাতের মার যেমন করে টকবক করে পড়ে মানুষের মগজগুলো ছিটে ছিটে ভাতের মারের মতন ছিটে ছিটে পড়বে মানুষগুলো কেউ গিরা পানিতে সাঁতার কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে কেউ কমর পানিতে সাঁতার কাটবে এই পানিগুলো কিন্তু মেঘনা নদীর পানি নয় এই পানিগুলো খুয়াই নদীর পানির মতো নয় এই পানিগুলো তৈয়ার হবে তোমার বডি থেকে যার গুণা যেমন তার পায়ের নিচে পানি ঝরবে তেমন আর এই পানিটা হবে দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেইভাবে চামড়া থেকে পাখাগুলো আলাদা হয়ে যাক ঠিক এমন ভাবে তার হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবে বিচারটাই শুরু হবে না আমরা আদম নবীরে বলবো হিসাবটা শুরু করেন ইব্রাহিম নবীরে বলবো হিসাব শুরু করেন কিন্তু কেউ আল্লাহর কাছে বলার সাহস পাবে না আল্লাহ হিসাবটা শুরু করো পঞ্চাশ হাজার বছর পর্যন্ত মানুষ ওই ময়দানে দাঁড়ায়া থাকবো জবানের মধ্যে শুধুমাত্র ইয়া নাফসি বলে কাঁদবো যুবক আমার দুনিয়ার মানুষ বড় স্বার্থপর আমার কবরের আজাবের ভাগ পৃথিবীর কেউ নিবে না আমার হাসরের ময়দানের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না কেউ নিবে না ওই কঠিন মুসিবতের সময় এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর বলবে নাফসি নাফসি আর আমার আল্লাহর কাছে আমার নবী বলবে আল্লাহ আমার উম্মত পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় রয়েছে আর কত দাঁড়ায় থাকবো তুমি মেহেরবানি করে বিচারটা শুরু করো যার কথার দ্বারা পঞ্চাশ হাজার বছর পরে বিচারটা শুরু হবে পঞ্চাশ হাজার বছর এই জায়গাতে দাঁড়ায় থাকবে কষ্টের উপরে সূর্য মাথায় নিয়ে যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলেন তোমার আমার নবী রাহমাতাল আলামিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং ওই যে আল্লাহ প্রেমময় এবং ক্ষমাশীল আল্লাহ ইজ দা ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি এটা আল্লাহ প্রমাণ করবেন হাশরের মাঠে আমি আল্লাহ বড় মায়া কইরা বান্দা বানাইছি এ যুবক যুবক আল্লাহ কাহার দিকে রহমান হয়ে যাবে এবার আল্লাহ বলবে ও বন্ধু আপনি চান আমি আল্লাহ আপনাকে দিব আল্লাহ বলবে ও আমার নবী বলবে ও আল্লাহ এই সমস্ত লোকগুলো কানতেছে আমার আল্লাহ বলেন বন্ধু গো আজকের ময়দানে আমি আল্লাহ ছাড়া আর কোন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই আমি আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই আমার নবী আপনার নবী বলে হাশরের ময়দানে বিভীষিকাময় প্রান্তরে সবাই কাঁদবে কিন্তু সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ
টেনে 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 কয় শ্রেণী বললাম রে ভাই, সাত শ্রেণীর মানুষকে টেনে 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 আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, করে করতে হবে। কয় শ্রেণীর মানুষ? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। এই জমিনটা কার? আল্লাহ। আরে বাবা, এটা তো একটা মালিক আছে না, মাদা ধান টান চা লাগায়। আল্লাহর যদি কনকাল কায়সামে একটা বাড়ি বানালাই, আপনার যেমন আল্লাহ আমারও তেমন আল্লাহ, ওই অধিকার তো সবারই আছে, আছে কিনা বলেন। তাইলে বোঝা গেল আপনি দাগ নাম্বারের মালিক। আপনি কোন নাম্বারের মালিক? আর শুয়ের মাথাটা যেই জমিনে পড়বে উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু যায় সবগুলোর জায়গার মালিক একজন, তিনি কে? তা আমরা মূলত হাকিকতে কার জায়গার উপরে বাস করি? তো সেই মালিকের প্রেমে একটু বলেন না, পরের জায়গা পরের জমিন এ আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, সাউন্ডটাকে তুলে দেন, মিষ্টি করে দেন, এ আমি তো সে ঘরের মালিক নয়, সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জাবি, সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলেন আর দুঃখ বারো মাস, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলেন আর দুঃখ বারো মাস, আমি খাজে না পাদি ছবি দিলাম আমার জমিন আমার হয়ে যে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাই মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন আমি তো সে ঘরের মালিক নয়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে পচা বীজ মাটির উপর থেকে পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে,